কলকাতার মধ্যে এখনো কিছু গা ছমছম করা ঐতিহাসিক জায়গা রয়েছে, আজ তারই খোঁজে বেরিয়ে পড়েছে আননোন ফ্যাক্টস বেঙ্গলি। সুতরাং সাথে থাকবেন, দেখতে থাকবেন আপনাদের চ্যানেল আননোন ফ্যাক্টস বেঙ্গলি। আজ এমনই এক গা ছমছম করা প্রাগ ঐতিহাসিক বাড়িতে আমরা পৌঁছে গেছি, যেটি প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত পুরাতন রাজবাড়ি হিসাবে এটি পরিচিত। আমরা এখন সেই বাড়ির ভেতরে প্রবেশ করব এবং আপনাদের সামনে সেই বাড়ির খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব আমার ক্যামেরার মাধ্যমে। এই বাড়িটি স্থাপিত হয়েছিল 1298 সালে, সুতরাং হিসাব করলে দেখা যায় এই বাড়িটির বয়স প্রায় 150 ছুঁই ছুঁই। সুতরাং এত পুরনো বাড়ি হয়েও বাড়িটা কিন্তু মেনটেন্যান্স ভালোই রয়েছে। আমরা ভেতরে ঢুকে জানতে পারলাম এই বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি ট্রাস্ট গঠিত হয়ে রয়েছে। এই ট্রাস্টটি এই বাড়িটার রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব নিয়ে থাকে। এই বাড়ির বংশধরেরা এখনও কিন্তু জীবিত রয়েছে, কিন্তু এই বাড়িতে না থাকলেও কেয়ারটেকার রেখে বাড়িটিকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাও তারা করে রেখেছে। সেই অসাধারণ সুন্দর প্রাগ ঐতিহাসিক গা ছমছম করা বাড়িটির ভিডিও আপনারা দেখুন এবং উপভোগ করুন। ঘুরতে ঘুরতে একটা সময় গাটা সত্যিই ছমছম করে উঠছিল, মনে হচ্ছিল শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা রক্তের স্রোত বয়ে যাচ্ছে। এমনই সময় কিছু ঘণ্টা ও কাসরের আওয়াজে আমাদের মনে জোর আসলো। গিয়ে দেখি সেখানে নিত্য নৈমিত্তিক পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে এবং ওখানে রাধা গোবিন্দর মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। ঠাকুরমশাইকে দেখতে পেয়ে আমাদের মনে সত্যিই যেন একটু জোর আসলো। তারপর ঠাকুরমশাইয়ের পুজো শেষ করে আমরা ঠাকুরমশাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। আমরা এখন পেয়ে গেছি এই মন্দিরে যে নিত্য পুজো করে শ্যামল চ্যাটার্জি মহাশয়কে। সেই শ্যামল চ্যাটার্জি মহাশয়ের মুখ থেকেই আমরা কিছু এই বাড়ির সম্পর্কে জেনে নিতে পারবো। আচ্ছা শ্যামল কাকু, এই মন্দিরটা তো 1298 সালে এখানে দেখলাম যে প্রতিষ্ঠিত হয়েছে, তা এইখানে আপনি কত বছর ধরে এখানে পুজো করছেন? আমার বাবা করে গেছেন, হ্যাঁ অনেক বছর, তারপরে আমার আমি করছি। হ্যাঁ আচ্ছা, মানে বাবার পর থেকেই আমি করছি মন্দিরে। মানে এটা যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকেই কি মানে আপনাদের মানে পূর্বপুরুষরা? আমার ঠাকুর দাদা দাদা করে গেছেন। মানে আপনাদের পূর্বপুরুষরা এখান থেকে পুরোটাই পুজোটা করছে, বংশ পরে। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় কথা বলছি যে এখানে তো পূর্বপুরুষরা তো এখানে বর্তমানে নেই। হ্যাঁ পূর্বপুরুষরা যারা এখানে সেবায় তো তারা আছে, তারা আছে, তার মানে কাছাকাছি থাকে? সবাই নেই কিন্তু আছে। আচ্ছা, আর এটার মেইনটেনেন্সের জন্য কি আমাদের সরকার থেকে কোনো রকম ভাবে? না, এটা রিসিভার চালানো, কোর্ট থেকে চালানো।
কোর্ট থেকে চালানো হয়, তাই তো? আচ্ছা, এখানে রিসিভার আছেন, তিনি আসেন প্রতি মাসে মাসে। আচ্ছা, তিনি এখানে এসে একটা দাদা এই করেন, উনিই চালান আর কি এই মন্দিরটা। সেবায়ত আছে, কিন্তু রিসিভার উনি এসে এই মন্দিরের যাবতীয় মানে দেখাশোনা, মেনটেনেন্স বলুন, সব কিছুই তারা করে। কিন্তু সেবায়ত মানে যারা সেবাই তারা আছে। আচ্ছা, আর এখানে মানে সকাল বিকাল দুবেলাই পুজো হয়? সকালবেলা পুজো হয় 10টা থেকে 11টার মধ্যে, আর সন্ধ্যাবেলা 5টা থেকে 6টার মধ্যে সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যাবেলা আবার নাম কীর্তন হয়। হ্যাঁ, এখানে শুনছিলাম আমরা এসে যে এখানে কিছু লোকজনেরও সমাগম হয় সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলার সময় অনেক লোক ভক্তবৃন্দর আসে এখানে গান টান শোনার জন্য, তারা ভক্তবৃন্দ সাধারণত গান টান হয়। হ্যাঁ, পুরনো রাজবাড়ি, অনেকদিন আগে রাজটাস হতো। এটা মানে এটাই তো পুরনো, মানে আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির মধ্যে সব থেকে মানে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির মধ্যে পুরনো রাজবাড়ি এটাই, তাই তো? আর আমাদের আননোন ফ্যাক্টস বেঙ্গলির তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ১২৯৮ সালে এই রাজবাড়িটি নির্মাণ হওয়ার পর থেকে এখানে খুব জাঁকজমকভাবেই রাস পূর্ণিমা পালন করা হতো। অনেক দূর দিগন্ত থেকে লোক এসে সমাগম করত এই মেলাতে। কিন্তু বর্তমানে এই রাজবাড়ির ঐতিহ্য অনেকটাই ফিকে হয়ে গেছে। এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরেই বসত নহবতের আসর। বড় বড় শিল্পীরা, তখনকার দিনে নহবতের বড় বড় শিল্পীরা এসে এই ঘরটিতেই অনেকে নহবত বাজিয়ে গেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলি আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।